السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দিয়েছি, আর আমরা তাদেরকে পবিত্র রুজি দান করেছি এবং আমরা তাদেরকে আমাদের অনেক সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। স্মরণ করো, যেদিন আমরা প্রত্যেক জাতিকে তাদের আমল নামা সহ আহ্বান করব, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্যতম অবিচার করা হবে না। বস্তুত যে ব্যক্তি ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। সূরা বানী ইসরাঈল 70-72 আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ হিসাব গ্রহণ করুন এবং অত্তর আয়াতসমূহের উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।